বঙ্গোপসাগরের বুকে ছোট্ট এক নির্জন দ্বীপ হচ্ছে সেন্টিনেল। একুশ শতকে এসেও দ্বীপটির অধিবাসীরা দীর্ঘ সময় ধরে আধুনিক বিশ্ব হতে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে টিকে রয়েছে। কারণ দ্বীপটির মানুষ নিজেরাই চায় না বাইরের পৃথিবীর কেউ তাদের রহস্য ভেদ করুক এবং যোগাযোগ করুক তাদের সাথে। ভারতীয় জলসীমায় হওয়ায় এবং ভৌগোলিক সীমারেখার মানদণ্ডের ভিত্তিতে দ্বীপটি ভারতের অংশ। কিন্তু ভারত সরকার শত চেষ্টা করেও দ্বীপটিতে তাদের প্রভাব খাটাতে পারেনি। ফলে ভারত সরকার বাধ্য হয়েই লেট দ্যাম লিভ অ্যালোন আইন জারি করেছে দ্বীপটির বিরুদ্ধে। কেউ ঢুকতে চাইলেই সেখানকার অধিবাসীদের হিংস্রতার শিকার হতে হয়। ভুল করে বা দুর্ঘটনাক্রমে বা পথ হারিয়ে কেউ দ্বীপটিতে প্রবেশ করলেই তাদেরকে মেরে ফেলা হয়। এমনকি হেলিকপ্টারও সেখানে ল্যান্ড করতে সাহস পায় না। নৌকা ও হেলিকপ্টার থেকে বছরের পর বছর দ্বীপটিতে নজর রেখেও তাদের সম্পর্কে একেবারেই অল্প ধারণা পেয়েছেন গবেষকরা। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের রহস্যঘেরা একটি দ্বীপ হচ্ছে বাল্ট্রা, যেটি অন্য ১২টি দ্বীপ থেকে একেবারেই আলাদা, অদ্ভুত এবং রহস্যময়। এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে মেঘ উড়ে গিয়ে অন্য পাশে বৃষ্টি হয়। দ্বীপটি পার হওয়ার পর অদ্ভুতভাবে আর এক ইঞ্চিও এগোয় না বৃষ্টির ফোঁটা, বৃষ্টি যত প্রবলই হোক না কেন। বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ করে নাবিক এবং অভিযাত্রীদের কম্পাস। সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস সেখানে কোনো সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কখনো বা ইচ্ছামতো ঘুরতে থাকে ও উল্টাপাল্টা দিক নির্দেশ করে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হচ্ছে দ্বীপটির উপরে প্লেনে থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে প্লেনের কম্পাসও। বাল্ট্রার আরেকটি অদ্ভুত ব্যাপার হচ্ছে কোনো ব্যক্তি দ্বীপটিতে পা দেওয়ার সাথে সাথেই তাদের মাথা হালকা হয়ে যায়। অজানা ও অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার মতো একটা অনুভূতি কাজ করে তাদের মধ্যে। দ্বীপটি থেকে চলে আসার পরেও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকেই যায়, পরে অবশ্য তা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। দ্বীপের আবিষ্কারক ফ্রান্সিস ওয়েগনার মার্কিন এয়ারবেজের একজন অফিসার ছিলেন। সে জোর করে কিছু প্রাণীকে বাল্ট্রা এবং এর পাশের দ্বীপ সান্তাক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দেখা যায় সেগুলো বাল্ট্রাকে এড়িয়ে সান্তাক্রুজের ধার ঘেঁষে চলে যাচ্ছে। শুধু তাই নয়, পাখিগুলো উড়তে উড়তে বাল্ট্রার কাছে এসেই আবার উল্টো দিকে চলে যায়। দেখে মনে হয় যেন অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। বাল্ট্রা দ্বীপের এই ধরনের অদ্ভুত আচরণের কোনো কুল কিনারা আজও বের করতে পারেনি বিজ্ঞানীরা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে ১৭ মাইল দক্ষিণে অবস্থিত একটি বিস্ময়কর দ্বীপ হচ্ছে ইলসা দে লাস মিউনিকাস বা পুতুল দ্বীপ। ছোট্ট এই দ্বীপের আনাচে কানাচে ঝুলতে দেখা যায় ভয়ঙ্কর সব পুতুল। কারো মাথা ভাঙা, কারো একটা চোখ নেই, কারো বা চুল ছেঁড়া। স্থানীয়দের মতে প্রায় ১০০ বছর আগে দ্বীপটিতে তিন মেক্সিকান শিশু পুতুল নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে তখন হঠাৎ একটি শিশু উধাও হয়ে যায়। অনেক খোঁজার পর পাশের একটি খালে সেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে সাধারণ মানুষ এই দ্বীপে আসতে ভয় পেত। ১৯৫০ সাল নাগাদ এই দ্বীপে তপস্যা করতে আসেন ডন জুলিয়ান সান্তানা নামে এক ধর্মযাজক। তিনি বলেন তার কাছেই নাকি মৃত শিশুটির আত্মা আবদার করেছিল যে ভয়ঙ্কর সব পুতুল এনে দ্বীপের চারপাশে ঝুলিয়ে রাখার জন্য। শিশুটির আত্মা বিভৎস সব পুতুল চাইত, যেগুলোকে দেখলে মনে হবে তারা মানুষের নির্যাতনে প্রাণ হারিয়েছে। তাই ওই আত্মার অনুরোধেই জুলিয়ান তার আশ্রমে চাষ করা সবজির বিনিময়ে লোকদের থেকে নষ্ট পুতুল সংগ্রহ করতে থাকেন। তার মতে নষ্ট পুতুল এনে দ্বীপের চারপাশে টানিয়ে দিলেই নাকি শিশুটির আত্মা খুশি হতো এবং এভাবেই দ্বীপটি গড়ে ওঠে ভয়ঙ্কর পুতুলের দ্বীপ হিসেবে। মেক্সিকোর সরকার ১৯৯০ সালে দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণা দেয়। কিন্তু কোনো পর্যটকই সেই দ্বীপটিতে ঘুরতে যাওয়ার সাহস করতে পারেনি। ২০০১ সালের ২১ এপ্রিল ঘটে যায় আরও একটি ভয়ঙ্কর ঘটনা। ওই দিন ডন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে নিয়ে সেই খালটিতে মাছ ধরছিলেন, যে খালটিতে ওই শিশুটির মৃতদেহ পাওয়া গিয়েছিল। জুলিয়ান বলেন জলের ভিতর থেকে কেউ একজন তাকে ডাকছিল। কিছুদিন পর ডন জুলিয়ানের মৃতদেহ সেই খাল থেকেই উদ্ধার করে উদ্ধারকর্মীরা। জাপানে অবস্থিত একটি দ্বীপ হচ্ছে র্যাবিট আইল্যান্ড, যেখানে পুরো দ্বীপ জুড়ে রয়েছে লাখ লাখ খরগোশ। ১৯৪০ সালের দিকে জাপানে প্রায় ৬০০০ মেট্রিক টনের বেশি বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। পরবর্তীকালে সেই বিষাক্ত গ্যাসের প্রভাব পরীক্ষা করার জন্য দ্বীপটিতে কয়েক হাজার খরগোশ ছেড়ে দেওয়া হয়।
সেই থেকেই লাখ লাখ খরগোশের আবাসস্থলে পরিণত হয় এটি। জাপানের খরগোশের দ্বীপের মতো আরেকটি দ্বীপ হচ্ছে ক্যাট আইল্যান্ড, যেখানে কিনা মানুষের থেকে বিড়ালের সংখ্যা কয়েক গুণ বেশি। মধ্যযুগীয় সময়ে দ্বীপটিতে বিড়াল আনা হয়েছিল, আর দিন দিন এখানে মানুষের বসতি কমে যাওয়ার ফলে বিড়ালের বসতি বেড়ে ওঠে। এ কারণে এখানে আসলে চারপাশে চোখে পড়বে বিভিন্ন প্রজাতির লাখ লাখ বিড়াল।